আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখ বিলাস কে করছে কার সর্বনাশ বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব মানছে শুধু প্রেমের বিশ্বাস ভাইরাস ভাইরাস এই সন্দেহ ভাইরাস সংসারে বাড়ছে শুধুই গোলমাল গোলমাল হাসি কান্না দুঃখ বেদনায় সব হারিয়ে তাল বেতার ইনজেকশন ইনফেকশন ভালোবাসার কানেকশন নো টেনশন নো টেনশন ভালোবাসার সিলেকশন ভাইরাস ভাইরাস এই সন্দেহ ভাইরাস করে হাঁটা করে উত্তর দিবা যে বলেন মুখলেশ কি তোমার হাঁচা হাঁচাই দেবার লাগে রিকোয়েস্ট জোর হাত করতে আছি তুমি খালি আমার জন্য সাজবা মানে ঘটনা কি আমাকে একটু বলবা আসলে হয়েছে কি আমি না মানে তোর লিমিটটা দেখতে চাই মানে তুই কত দূর যেতে পারিস তোর শেষ কোথায় আমি সেটা দেখার জন্য ওয়েট করছি মানে মানে তুই বুঝতে পারছিস না না মানে হয়েছে কি মানে ওই যে আশেপাশের মানুষজন বলে না যে ইউ নো মিডিয়ার মেয়েরা একটু কেমন যেন হয় তো তুই তো আমার বোন ছোটবেলা থেকে আমি তোকে আদর করে বড় করছি আমি ভাবতেই পারিনি তোর মধ্যে এরকম একটা চেঞ্জ আসবে তো ওই যে যারা বলে না ঠিকই বলে যা রটে তা কিছুটা হলেও বটে কি হলো হঠাৎ করে বলো তো মানে আমি এমন কি করে ফেললাম কি উদ্ধার করলাম যে তুমি আমার ব্যাপারে এত এত বাজে বাজে কথাগুলো বললা তুই আসলে কি জানিস তোর হচ্ছে যে বাইরে কাজ করতে করতে নায়িকাগিরি দেখাতে দেখাতে তোর না তুই অ্যাবনর্মাল হয়ে গেছিস মানে কখন কার সাথে কি সম্পর্ক মেইনটেইন করতে হয় সম্পর্কে কে কেমন কার সঙ্গে কতটুকু মেলামেশা করতে হয় এই ব্যাপারে সেন্স তোর একেবারে চলে গেছে কেন 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 মানে আমি কি করলাম এমন আমি কার সাথে কি মেলামেশা করলাম বলো তো আমি বুঝতে পারছি না তোর কিছুই মনে নাই তুই কি করেছিস আচ্ছা ঠিক আছে আমি বলি তোর দুলা ভাই মানে আমার হাজবেন্ড তুই ভুলে গেছিস দুলা ভাইয়ের সঙ্গে সম্পর্ক কিভাবে মেইনটেইন করতে হয় কথা তো অবশ্যই বলবি দুলা ভাইয়ের সাথে শালিদের একটু রসিকতা সম্পর্ক থাকে কিন্তু এই সম্পর্ক মানে এই না যে ধরে ধরে নাচানাচি হাসাহাসি গানাগানি করতে হবে ওকে বাহ খুব ভালো মানে কোথায় এখন আমার কমপ্লেইন করার কথা যে আমি বিরক্ত হচ্ছে এইসব ব্যাপারে তোমার 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 হাজবেন্ড আমার দুলা ভাইয়ের সব এইসব কাণ্ড কীর্তিতে না আমাকে উল্টো এতগুলো ব্লেম শুনতে হলো অ্যামেজিং আপু ঠিক আছে ভালো যদি আমার উপর ব্লেম করে তোমরা দুজন সুখে থাকো থাকো দেখি আপনার জিপটা দেখি আটকুবের করে রাতে ঘুম কম হয় আপনার আমি দেখলাম আপনার স্ত্রীর যে সমস্যাটা সেই সমস্যার চাপ আপনি নিতে পারছেন কিনা ক্লিয়ার সেটা বলছি কেমন নিল আমার দিকে এখন হার্টবিটটা একটু বেশি আছে এটা হওয়ার কারণ হলো আপনি আপনার স্ত্রীর কারণে একটা এক্সট্রা স্ট্রেসের মধ্যে আছেন একদম ঠিক বলছেন ভাই একদম খাঁটি কথা বলছেন আপনি তো মারাত্মক ডাক্তার একজন আর একজনের সমস্যা দেখে যে আমার যেমন হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন এবার আপনি আমাকে আপনার স্ত্রীর কি কি সমস্যা সেটা একটু ডিটেইল বলেন তো আমার যে ভাই হ্যাঁ সে মনে করে মানে মাই বি লাইফ টু ভাই ময়না নাম ময়না সে তো মনে করে যে বিশ্ব সুন্দর আপনি তো ফিস ফিস করে কথা বলছেন কেন আপনি তো ডাক্তারের কাছে আসছেন জোরে জোরে বলেন ডিটেইল বলেন যেন বুঝতে আমার সুবিধা হয় বলেন ঠিকই বলছেন রে ভাই শ্বশুর বাড়ি থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে সব কলাও দুর্বল হার্টও দুর্বল হয়ে গেছে সব সকালে আস্তে আস্তে কথা বলি তো এই যে আপনি এখন বলছেন জোরে বলার জন্য কি যে আনন্দ লাগছে মেলাদিন পরে ছোটবেলা বাপের বাড়িতে যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলবো এখন বলেন এসে বলি আপনাকে খুলিয়া বলি আমার যে বউ
তাকে আমি খুব ভালোবাসি, সেও যে আমাকে ভালোবাসে কি পাশে না ওটা আমি নিশ্চিত না, কিন্তু যে কোনো ঘটনা ঘটলে আমার যে ছোট ভাইরা আছে তার নাম হিসেবে মনে করো যে ওই ছোট ভাইরার সাথে সে সবসময় তার পক্ষ নেয়। আমার কিন্তু সন্দেহ হইতেছে যে আমার বিয়ার আগে একটা ইনফরমেশন আপনাকে দিই, সেটা হচ্ছে যে ও মাইজা মাইয়ার বিয়া কিন্তু আগে হয়েছে, পরে বিয়া করছি আমি। আমি এই জন্য চিন্তা করলাম যে কোন কারণে ওদের মধ্যে কোনো আছে কিনা বিষয়গুলো তো গোপনীয়, তো সেই জন্য একটু ফিসফিস হয়ে যায় আর কি। যাই হোক, মানে আপনি খেয়াল করেছেন কখনো যে আপনার ভাইরা আপনার স্ত্রীকে বেবি অথবা আপনার স্ত্রী আপনার ভাইরাকে বাবু বলে ডাকে কিনা? বাবু স্মরণ আসতেছে না আসলে, মানে বাবু বেবি ডাকলে কি যাবে না? চোখ বন্ধ করে একটু স্মরণ করার চেষ্টা করেন তো। না স্মরণ আসলে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না কি তো বাবু ডাকলে বেবি ডাকলে। না বিষয়টা হচ্ছে আজকালকার দিনের যে ছেলেমেয়েরা তাদের সাথে একজন আরেকজনের যে গোপন সম্পর্কগুলো হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা যাই বলেন না কেন, এরা কিন্তু একজন আরেকজনকে বাবু বেবি এগুলো বলে ডাকে। যেমন বলে যে বাবু আই মিস ইউ, আবার উত্তরে আসে বেবি আই মিস ইউ টু। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরে কি করতে হবে সেটা একটু। আচ্ছা খুব খুশি হলাম আপনার সাথে কথা বলিয়া, আমি আপনাকে অবশ্যই ফোন করিয়া জানাবো। আসসালামু আলাইকুম। দুবার একবার ভাই আমার আত্মপ্রাস নিতে আসি, মানে আমি অল্পের জন্য মিস করছি, আমার যাওয়ার কথা ছিল ইংল্যান্ডে বুঝছেন নি, মিস করে আইসা করলাম আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা বলেন না, আচ্ছা আসসালামু আলাইকুম। দুবার একবার মিস করতে পারি তো বলি। মানুষের বউয়ের ট্রিটমেন্ট করতেছি, দেখি আমার বউর কি অবস্থা। তার কি এমন কাজ সে আমার ফোন কেটে দেয় নাকি কল ড্রপ দিয়ে দিই? হ্যাঁ আবার কেটে দিচ্ছে। আপনি যদি আপনার হাজবেন্ড সম্পর্কে জানতে চান আমার সাথে সরাসরি দেখা করুন। হ্যালো, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমার নাম জেনে আপনার লাভ নেই, শুনেন আমার সাথে দেখা করলে আপনার লাভ হবে। আপনি কি অল্প অল্প কথা বলতেছেন বলেন তো, আপনি বলতে রাখেন প্লিজ। আপনি যদি বলছেন অবশ্যই রাখবো, বাট আমি আপনার সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হাজবেন্ড। আমার হাজবেন্ড মানে কি বিষয়ে বলেন তো? আপনার হাজবেন্ড সম্পর্কে আমি মোবাইলে কিছু বলতে চাই না। আপনি যদি আপনার হাজবেন্ড সম্পর্কে জানতে চান আমার সাথে সরাসরি দেখা করুন। রাজি থাকলে এক চাপুন, না হলে দুই চাপুন। এক চাপলে কাছে আসুন আর দুই চাপলে দূরে সরে যান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোথায় আছেন বলেন তো, বলেন কোথায় আছেন? ওকে I'm mad. Come from Australia, Tongaland. আরে কি ব্যাপার, আমি ফোন করলে তুমি লাইন কেটে দাও কেন? হ্যাঁ আমি একটু সারা রুমে ছিলাম যে মিটিং এ। আর যখনই ফোন দেই তখনই প্রশ্ন করে দাও কেন, কি সমস্যা কি তোমার? বস বস বস,
আশ্চর্য কথা বলতেছ তো আমি ওনার চাকরি করে মিটিং হলে ওনার রুমে হবে না কি বলতেছ এগুলো তুমি হ্যাঁ আর তোমারে বলছিনা আমি চাকরি ছেড়ে দাও আর লাগবে না তোমার চাকরি আমি আজ কি করতে তাহলে আমি তো তোমার স্বামী আমি তো কামাই করি নাকি আচ্ছা ঠিক আছে এগুলো এখন ফাচার পেজাল পেটা লাভ নাই ঠিক আছে পরে কথা বলবো আর আমার এখনো মিটিং শেষ হয় না আর বারবার খালি ফোন দিবা না ভাবে বস 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 কি ব্যাপার ফোন ধরে না কেন লোকটা আশ্চর্য ভালোবাসি তোমাকে স্যার আমি কোনো কিছু চিন্তা করতে পারতেছি না ফাইজলামি বন্ধ করবেন একদম ফাইজলামি কথা সহ্য করতে পারি না কারণ যাও আছে হাতের কাছে ছুরি কার মাথায় মেরে মাথা কেটে ফাটা ফেলবো ও নো তুমি বুঝতে পারতেছ না আমি তোমাকে ভালোবাসি এটা ফাইজলামি না আরে আমার হাজবেন্ড আছে না ইয়েস আই নো বাট হি ইজ এ ব্যাড গাই তোমার হাজবেন্ড ভালো মানুষ না সে বিবাহিত তার দুটো বেবি আছে তুমি আমি জানি দুদিন পরে তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিবা এখনি তাকে ছেড়ে দাও প্লিজ ময়না তুমি আমার চিনতে পারতেছ না আমি মুখলেস সেই মুখলেস যে মুখলেসের বাড়িতে তুমি আসতাম আমরা আমরা একসাথে খেলতাম আমরা হাত ছাড়েন আমার হাজবেন্ড বিবাহিত তার দুটো বাচ্চা আছে ইয়েস না আমার হাজবেন্ড বিবাহিত এবং তার একটাই ওয়াইফ তার কোনো বাচ্চা নেই সেটা হচ্ছে আমি ও নো ইটস ইউ রং আইডিয়া অ্যাবাউট ইওর হাজবেন্ড তুমি বুঝতে পারতেছো না কেন আমি জানি তোমার 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 হাজবেন্ড ভালো মানুষ না তুমি যতটা ভালো মনে করতেছো সে এতটা ভালো না কোনো প্রমাণ আছে প্রমাণ আছে আই ম্যাক কাম ফ্রম অস্ট্রেলিয়া টং আইল্যান্ড আমি যদি বাংলাদেশে থাকতাম আমার কাছে হাজার হাজার প্রমাণ থাকতো তুমি বুঝতে পারতেছ না কেন আই এম ইওর ব্রাদার স্মল ফার্দার আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কিন্তু বলা যাবে না আর যদি বলতে হয় হাতে প্রমাণ নিয়ে আসতে হবে প্রমাণ যদি থাকে তাহলে বিলিভ করব না হলে বিলিভ করব না আর যদি ফার্দারের প্রেম ভালোবাসার কথা শুনেন একটা থাপ্পড় দিয়ে ঠাডায় কিন্তু খবর আছে বলে দিলাম ইটস ওকে ইউ গিভ মি কনসার্ট দেন বাসতে থাকুক কোথায় আছে কেমন আছে বাট এনিহাও আমি প্রমাণ করব তোমার হাজবেন্ড ব্যাড গাই ওকে বিকজ তোমাকে আমার নিয়ে যেতেই হবে মাম্মি বাবা আরে আরে কি হয়েছে কি হয়েছে বাড়ি থেকে আগুন লেগে গেছে নাকি না আগুন লাগেনি তাহলে এত জরুরি কথা সেটা আমি এখানেই বলতে চাচ্ছি আর কি বুঝতে পারছি আরে জরুরি কথা হইলে পরে তুমি এখানে কইবা কেলা এটা তো রাস্তা তুমি বাড়ির মধ্যে কইবার পারো না বাড়িতে অনেক মানুষজন থাকে শুনলে কি সব কি হয়ে যায় বোঝেন না এখন তো সিচুয়েশন অন্যতম তো আমি যে জিনিসটা সেটা কই ফেলে আব্বা বাড়িতে যে আসিছে মোকলেস ও যে আসিছে কি জন্য আসিছে এই ধরনের কীর্তিকলাপ করতেছে ভাই শুনেন এখন একজন মানুষের তো আমি গাদ দেখালি বাইর করে দিতে পারি না কি একটা টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমি আছি আপনারা এটা বলি বুঝতে পারতাম না এই সন্দেহটা আমার হয়েছে আব্বা সেটা হচ্ছে এই যে মুকলিস এই বাড়ির মধ্যে ঢুকেছে না একটা দুরুবি সন্ধি একটা চক্রান্ত একটা প্ল্যান নিয়ে তারপরে ঢুকছে ও প্রথম কি করবে আব্বা জানেন ও একটা সমস্যা তৈরি করবে বিভিন্ন ভেজাল তৈরি করবে ভেজাল হবে আমরা মনে করেন যে একদম মাথাটা খারাপ হয়ে যাবে বিশেষ করে আপনার তারপর ও আবার এটা সমাধান করে দিবে বুঝাবে আপনারে যে আমি এই জিনিসটা সমাধান করে দিলাম আমি খুব হিরো এবং এই হিরো সাজার পিছনে মূল যে কলকাটি ভূমিকা রাখতেছে সে হচ্ছে গিয়ে পিন্টু তুমি যখন কথাটা শুরু করছো না তখনই আমি বুঝে গেছি যে স্যাস হইব পিন্টুরে দিয়া আচ্ছা শুনো
তোমরা এই যে দুইজন সাপে নেউলে লাগিয়েই রয়েছো লাগিয়েই রয়েছো লাগিয়েই রয়েছো, এই ঝগড়াটা বাদ দিয়া এই যে পিন্টু আর মিন্টু দুজনে মিলা ভাইয়ের মতো থাকবার পারো না, তাইলে তো অন্তত বাড়িটা শান্তিতে থাকবার পারে, আমার আনন্দ মহলে আনন্দে আমরা থাকবার পারি। হামিন সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারতে আছি না। কি বিষয় কোন সে? মানে আপনি কি জিনিসটা বুঝতে আছেন না, নাকি পারতে আছেন না, নাকি কিছু করতে আছেন না ইচ্ছে করে, এই ব্যাপারটা কি? কোনটার ব্যাপার আমার একটু খুলি বলেন না আপনি। মনে করেন আপনার বাসায় একটা যুবক ছেলে, ইয়ং একটা ছেলে, সে গেস্ট হইয়া দুই রাত্রি থাকছে, আমার বোধ হয় থাহা লাগবে, বাইরে তো আমার সাবলেট থাকে ভাড়া থাই বোঝেন না, এন তো আর আপনি আবার এর উপরে আপনার সাবলেট। মুখলেশ ভাই, আপনার আমি কি কমু, কিন্তু কি কারণে সে ফাইটতেছে না তার পুয়া তরে বিদায় দিতে, এটা আমার মাথায় ঢুকতেছে না। হে কয় না চলে যাব চলে যাব, না আমিও জানি সে চলে যাব, কিন্তু ভাই শুনেন, এখন একজন মানুষকে তো আমি গাদ দেখালি বাইর করে দিতে পারি না, কি একটা টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমি আছে আপনারা এটা বলি বুঝে দাও একটা। প্রবলেমটা তো টেকনিক বিষয়টা প্রবলেম না, টেকনিক্যালও না, বিষয়টা হচ্ছে যে কাজটা করতে হইবে ভাই। শুনেন ভাই, আপনারা তো বাইরে আছেন আপনারা জানেন না, ভিতরে আমি থাকি, আপনারা জানেন গত দুই রাতে কী অবস্থা হয়েছে, হে তো গেস্ট মানুষ, হ্যাঁ আমার স্ত্রীর গেস্ট ভাই, হেরে আমরা বিছানায় রাখি, আমরা দুইজনে নিচে শুয়েছি, আপনারা চিন্তা করতে পারেন, হ্যাঁ একটা মাত্র সিঙ্গেল রুমে হাজব্যান্ড ওয়াইফ তারা একসাথে থাকবে, তাদের একটা প্রাইভেসি তো আছে, সে প্রাইভেসি কীভাবে ও মানে একটা স্টুপিড একটা আর্টি উঠছে, আমি তারা বুঝাইতে পারতেছি না, এদিকে আপনার ভাবিও বুঝে না। আমি স্যার হয়েছে কি না, আমরা তো শিক্ষিত লোক, উচ্চশিক্ষিত আপনিও আমিও, শিক্ষিত সোসাইটিতে মিশি, কিন্তু কথাটা একটু অসভ্য শোনাইতে পারে, কিন্তু আপনি ওভাবে নিয়েন না, মানে আপনি ব্যাপারটা মাথার মধ্যে নিয়ে ঠান্ডা মাথায় ভাবেন, মানে হয় কি যে হয় ভাই এরকম কিন্তু হয় এরকম। ওরে বাবু রে, অনেকক্ষণ ধরে খালি আপনার হয় কিন্তু হয় কি হয় সেটা খুলি বলেন না। আমার কিন্তু সন্দেহ হয় ভাই। সন্দেহ? হ্যাঁ সন্দেহ হয়। কি ব্যাপারে? ওই যুবক ছেলেটা কিন্তু ভাবির ফুফাতো ভাই, বিয়ের আগে কিন্তু ফুফাতো ভাইয়ের সাথে প্রেম থাকতে পারে, এরকম হয় ভাই, হয় এরকম হয়, কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন তো এটা হওয়া উচিত না, আপনি একটু ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। ভাই হ্যাঁ, আপনি ভাবতে আছেন যেটা হেডেই আমি কইতে আসলাম না, আপনি হেডে কি সেরকম ভালো নাই, কারণ হচ্ছে কি আমি আমার ওয়াইফকে অনেক ট্রাস্ট করি বুঝছেন না, ট্রাস্টিং তো খাইছে ভাই ডাবলটা, এই যে ড্যাশটা আমার ড্যাশটা এই ট্রাস্টিং। ও আমাদের হসপিটালে চলে দেরি গেছিল। আচ্ছা ঠিক আছে, যেটা কথা বলি কি ব্যাপার, এরকম গুল্লা গুল্লা চোখ মানে আমার দিকে তাকায় আসো কিসের জন্য? কবির সাহ, কবির সাহেব কই ফেলাও, লজ্জা শরম ডর ভয় কিচ্ছু দরকার নেই, কই ফেলাও। খেচরা, নির্লজ্জ, বেহায়া, উরুষ্টুঙ্গা, আপনাক বলছি তুমি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে নায়ক হওয়ার জন্য তুমি টাকা দিয়ে বেড়াচ্ছাও, তা তোমাকে নিচ্ছে না, আর তুমি যদি যে কইছাও যে আমি ছবি করি। দোস্ত খুব ভালো একটা কথা শুনাইলি মোরে, নুই দিব তোরে চাকরি। আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখ বিলাস, কে করছে কার সর্বনাশ, বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব, মানছে শুধু প্রেমের বিশ্বাস, ভাইরাস ভাইরাস এই সন্দেহ, ভাইরাস
জীবন সংসারে বাড়ছে শুধুই গোলমাল।